হে গাইশ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বংপৌলমী ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ যাচ্ছি হচ্ছে নেল এক্সটেনশন করতে দেখো আমার নোকের কী অবস্থা তো এটাই ফার্স্ট টাইম আমি করবো খুব এক্সাইটেড জানি না কী হবে চলো যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো আমি এখন সাইকেল নিয়ে বেরিয়েও পড়েছি নেল এক্সটেনশন করার জন্য এখন বাজে প্রায় এগারোটা আমাকে টাইম দিয়েছিল এগারোটার সময় যেতে সেই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি আর সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল দেখো শুধু মেঘগুলো কি দারুণ লাগছিল এই দেখো তারপর পার্লারে এসেও গেছি এবার আমার প্রথমে নোখটাকে রাফ করা হয়েছিল মানে রিয়েল নোখটাকে তারপর আমার নোখের সাইজ অনুযায়ী এই নেলগুলো নিয়ে নিয়েছিল তারপর এক এক করে গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছিল ফার্স্ট আঙুলটাতে তো লাগিয়ে নিল তারপর এক এক করে সব আঙুলগুলোতেই লাগিয়ে নিচ্ছিল গ্লুয়ের সাহায্যে এই দেখো সব আঙুলগুলো লাগানোও হয়ে গেছে কেমন ভূতের মতো লাগছিল দেখো শুধু আমি ভাবছিলাম এরমভাবেই রেখে দেবো কিন্তু এরমভাবে রাখলে তো সবাই আমাকে রাক্ষুষই বলবে তো এটা ইরাকি করলাম যাই হোক তারপরে আমার আমি যতটা রাখতে বলেছিলাম ততটা কেটে নিচ্ছিলো দেখো আমি এতটুকুই নোখটা রেখেছিলাম তারপর এটা যখন ফাইল করা হবে তখন আরও এটা কমে যাবে আমি আমার নোখের অনুযায়ী রেখেছিলাম মানে আমার নোখটা যতটা বাড়ে ততটাই আমি করতে চেয়েছিলাম কারণ বেশি বড় রাখলে না ভালো লাগবে না আমার ভালো লাগে না সেই জন্য আমি ওরকম ছোটো ছোটোই রাখতে বলেছিলাম এখানে তারপর আমি যে সেপটা করতে বলেছিলাম সেই সেভটাই করা হচ্ছিল এই সেফটার কি নাম আমি এখন বলতে পারছি না যখন সেভটা করছিল আমাকে বলে দিয়েছিল, কিন্তু আমার ঠিক এখন মনে পড়ছে না আমি ফোনে একটা ফটো দেখে সেটা আমি মানে ওরকমভাবে দেখিয়েছিলাম যে এরকমভাবে করে দাও বলল ঠিক আছে আমি এরকমভাবেই করে দেবো সেই জন্য ওই রকম সেভটাই করছিল এই দেখো এরকম শেপটা দিয়ে এখন আবার রাফ করা হবে এটাকে আর নোখের ওপরটাও রাফ করা হচ্ছিলো যাতে যে ফলস নোখটা বসিয়েছে সেটা যাতে মানে উঠে না থাকে নোখটার সাথে যাতে মিশে যায় সেই জন্য ওখানে রাফ করা হচ্ছিল আবার এই দেখো আমার এখানে নোখের প্রস্তুতি চলছিল আর তখনই গেল কারেন্টটা চলে তারপর তো মানে কারেন্টটা যাচ্ছে আর আসছে পাঁচ দশ মিনিট অন্তর অন্তর যাচ্ছে আর আসছে সেই জন্য খুব প্রবলেম হচ্ছিল এই দেখো নখের শেপটা ঠিক এরকম হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তারপর তো এখানে নীল পালিশ পরা হবে আমি এরকম শেপটাই চেয়েছিলাম ঠিক এরকমই হয়েছে খুব সুন্দর লাগছিল তারপর আমার নখটায় জেল লাগানো হচ্ছিলো এটাকে জেল বলে না কি বলে আমি ঠিক জানি না কিন্তু জেলের মতনই একটা লাগছিল আর হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে আমার নেল এক্সটেনশন করতে কোনো টাকাই লাগেনে আমাকে বিনা খরচই করিয়ে দিয়েছে অ্যাজ এ মডেল হিসেবে জেল টাইপের ওইটা লাগানোর পর এখন নেলেতে বেস কালার লাগিয়ে নিচ্ছিল এই দেখো এখানে তারপরে রেড কালারটা লাগানো হচ্ছিলো আমি চুজ করেছিলাম হচ্ছে ওপরটা রেড হবে আর নিচটা একটু হোয়াইট হবে আর মাঝখানটা একটু গ্লিটার থাকবে এরকম একটা চুজ করেছিলাম দেখি ফাইনালের রেজাল্ট কেমন হয় তোমরাও দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে একটা ঘটনা কি জানো তো আমার এমনই ভাগ্য না আমি যে মানে পুরোটা কমপ্লিট করে নেল এক্সটেনশানটা আসতে পারিনি কারণ কারেন্ট চলে গেছিলো আর ইউভি ল্যাম্পের ভেতরে যে হাতটা ঢোকায় এই নেল পালিশগুলো শুকোনোর জন্য তো কারেন্টটা নেই তো সেই জন্য হবেও না সেই জন্য আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল আবার বিকেলবেলা যেতে হয়েছিল আমার মুখে তখন কোনো কিছুই হয়নি শুধু রেড কালারটা পরানো হয়েছিল আর কারেন্টটা চলে গেছে রেড কালারটা শুকোনোও হয়নি ব্যাস এই দেখো বাড়িতে এসে আমাদের গাছের সামনে এই ভিডিওটা করছিলাম আমার এইটুকুনি কমপ্লিট হয়েছিল দিয়ে আবার বিকেলে আমায় যেতে হয়েছিল এই দেখো তারপর বিকেলবেলা আবার চলে গেছিলাম দিয়ে তারপরে আবার নেক্সট পদ্ধতিটা শুরু করেছিল তারপর হোয়াইট লাগানো হচ্ছিলো तो चलो देखते थको দেখো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টা বাই